আসসালামু আলাইকুম ও ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আমরাও তোমাদের দর বর করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখছো সবাইকে এম আই দাখিল মাদ্রাসার অনলাইন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি দাখিল অষ্টম শ্রেণীর একটা মোস্ট ভ্যালুয়েবল টপিক নিয়ে হাজির হয়েছি অবশ্যই তোমরা জানো ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে আমি আলোচনা করছি তো আজ আমার যে বিষয়টা হলো সেটা হলো আর্টিকেলস অবশ্যই দাখিল অষ্টম শ্রেণী তোমাদের জন্য আর্টিকেলস একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষার জন্য এবং সামনের দিনগুলোর জন্য তো আছেই তো আজ আমি ক্লাস জুড়ে আর্টিকেল সম্পর্কে প্রাথমিক ধারণাটা অবশ্যই দিব আর এই সমস্ত ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তাহলেই ভালোভাবে আর্টিকেল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে তাহলে চলো ক্লাসটা দেখে নিই বন্ধুরা আর্টিকেলের প্রথম যা কিছু আমাদের মনে রাখতে হবে সেটা এখন আমরা দেখে নেব সেটা হলো আর্টিকেল যার বাংলা অর্থ পদাশ্রিত শব্দ অর্থাৎ পার্স অফিসের মাঝে আশ্রয় নেওয়া শব্দ এ এন অ্যান্ড ডিকে আর্টিকেল বলা হয় অর্থাৎ পার্টস অফ স্পেসের মাঝে যে তিনটা শব্দ বসে যে তিনটা ওয়ার্ড বসে এই শব্দটাকে আরও একটু সুন্দর করে তুলে সেটাকে কিন্তু আর্টিকেল বলা হয় অর্থাৎ আমরা বুঝে নিলাম যে এ অ্যান অ্যান্ড বি পার্টস অফ স্পেসের মাঝে যখন বসবে সেটাকে কিন্তু আমরা আর্টিকেল হিসেবে ধরে নেব এখন আর একটা বিষয় আমরা অবশ্যই মনে রাখবো যেটা হয়তো আমরা অনেক আগে পড়েছি কিন্তু এখন মনে নেই অথবা পড়ি মনে থাকে না কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো আর্টিকেলের অপর নাম হলোটিভ কেননা আগে বসে তেমনি আর্টিকেলও কিন্তু নাউনের আগে বসে অথবা নাউনের জন্য বসে অর্থাৎ আর্টিকেলটা বসবেই কিন্তু নাউনের জন্য আর সেটা অপর নাম হল অ্যাজেকটিভ তো এখন আমরা দেখে নেব আর্টিকেল কত প্রকার অর্থাৎ আর্টিকেলকে দুটো ভাগে ভাগ করেছে তোমরা বুঝে নিতে পারো যে এ অ্যান অ্যান্ড ডি এই দুটোকে অর্থাৎ দুটি ভাগে বিভক্ত করা হয়েছে ফার্স্ট এই আর্টিকেল অর্টিকেল অনির্দিষ্ট অর্থে এ এবং অ্যান বসবে অর্থাৎ এ এবং অ্যানটাকে একটা ভাগে বিভক্ত করা হয়েছে সে ভাগটার কাজ হলো অনির্দিষ্ট অর্থ প্রকাশ করা আর নাম্বার টু ডেফিনিট অর্টিকেল আর সেটা হলো নির্দিষ্ট অর্থে ডিকে নির্দিষ্ট অর্থ বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকবে তাহলে অবশ্যই প্রকার দুটো তোমরা মাথায় থাকবে তাহলে সামনেরটাও কিন্তু ভালো করা যাবে দেখিনি ইনডিফিনিট আর্টিক্যাল অর্থাৎ এ এবং এন অর্থাৎ এ এবং এন কোন জায়গাটায় বসবে এবং ডিটা কোন জায়গায় বসবে তাহলে আমরা প্রথমেই দেখিনি এ এবং এন কোন জায়গায় বসবে শুধু গণনা করা যায় বা অন্য কথায় সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ এবং এন বসতে পারে বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবে শুধু গণনা করা যায় অর্থাৎ যেটা গণনা করা যায় বা সিঙ্গুলার কাউন্টেবল নাম এর পূর্বে এ এবং এন বসাতে হবে অর্থাৎ আমরা বসাতে পারব এবং নাম্বার টু এ এবং এন দ্বারা অনির্দিষ্ট করে যে কোনো একটিকে বুঝায় অর্থাৎ অনির্দিষ্ট যে কোনো কিছু বোঝাতে কিন্তু আমরা এ এবং এন ব্যবহার করতে পারি দুটো এক্সাম্পল আছে অবশ্যই দেখে নেই এ বয় অনির্দিষ্ট করে যে কোনো একটি বালক এ বয় একটি বালক আসলে এখানে বালকটা কিন্তু নির্দিষ্ট না যে কোনো হতে পারে যে কেউ হতে পারে অ্যান্ড আপেল এখানে কিন্তু অনির্দিষ্ট করে একটা আপেল সেটা যে কোনো প্রকার যে কোনো দেশের যে কোনো কোয়ালিটির একটা আপেল হতে পারে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন এটাকে গণনা করা যায় অ্যান্ড এটা কিন্তু অনির্দিষ্ট ওকে এখন আমরা দেখে নেব ডি ডি এটার ব্যবহারটা হলো এভাবে যে নির্দিষ্ট অর্থে দি ব্যবহৃত হয় যার অর্থ টিটা খানাখানি ইত্যাদি অর্থাৎ দিটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে নির্দিষ্ট কিছুর পূর্বে কিন্তু দি বসাতে হবে অর্থাৎ ডিটা এর ব্যবহার হলো নির্দিষ্ট অর্থে এবং নাম্বার টু হলো কাউন্টেবল আনকাউন্টেবল সিঙ্গুলার প্রোলার যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা মানে যে কোনো নাউনের ক্ষেত্রেই কিন্তু আমরা নাউনের পূর্বে দিটাকে বসাতে পারি আমি একটু আবার ক্লিয়ার করে বলি যেটা হলো দিটা কিন্তু আমরা কাউন্টেবেল আনকাউন্টেবেল সিঙ্গুলার পুলোরার যে কোনো নাউনের আগে বসাতে পারবো কিন্তু এ এবং এনটা কিন্তু সেভাবে বসাতে পারবো না এ এবং এনটা শুধু সিঙ্গুলার কাউন্টেবেল নাউনের পূর্বে বসাতে পারবো আর দিটা কিন্তু আমরা সব কাউন্টেবেল আনকাউন্টেবেল সিঙ্গুলার পুলোরার সকল ক্ষেত্রেই বসাতে পারবো এবং এটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়ে থাকবে যেরকম উদাহরণটা একটু দেখে নেই দ্য বয় অথবা দ্য বয়েস এখানে বালকটি বা বালকগুলো এখান থেকে বয় এখানে নির্দিষ্ট বালকটি যে একটি বালক ওই বালকটি আর দ্য বয়েস বালকগুলো এখানে কিন্তু প্লোরাল নাম্বার অনেকগুলো বালক এবং নাম্বার টু এক্সাম্পল সেটা হলো দ্য আপেল আপেল টি এখানে কিন্তু একটি আপেলকেই ইন্ডিকেট করা হয়েছে এবং দ্য আপেলস এখানে কিন্তু আপেলগুলো পুরোনো নাম্বার অনেকগুলো আপেল তাহলে কিন্তু এখানে একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে এবং অনেকগুলো অর্থাৎ নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেলটা ব্যবহার হয়েছে অর্থাৎ দ্বিটা ব্যবহার হয়েছে তাহলে আমরা এ এবং এন এন এবং দি এর ব্যবহার সম্পর্কে একটু অবশ্যই জেনে নিলাম এখন আমরা নেক্সট কি আছে দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আর্টিকেল সম্পর্কে জানলাম এবং এর যে দুইটা প্রকার আছে এ দুইটা সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিলাম এখন ফার্স্ট যে প্রকারটা সেটা হলো ইন্ডিফিনিট আর্টিকেল তাহলে ইন্ডিফিনিট আর্টিকেলসের এ এবং এন এ দুটো নিয়ে কিন্তু আমাদের ভিতর অনেক অনেক বিভ্রান্তি আছে কোন জায়গাটায় এ বসাবো কোন জায়গাটায় এন বসাবো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি তাহলে আজ যদি আমরা এই ক্লাসটা আর একটু ভালো করে দেখি তাহলে আশা করি সমস্যাটা আর থাকবে না প্রশিক্ষার্থী বন্ধুরা আমরা একটা স্বাভাবিক কনসেপ্ট আমাদের সবার মাথায় আছে সেটা হলো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এন বসাবো শব্দের শুরু যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ বসাবো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নয় এর বাইরেও আর একটা বেসিক নিয়ম আছে আমরা কিন্তু এখন সেটা জেনে নেব দেখে নেই ইউস অফ এ এন হ্যাঁ অবশ্যই আমরা যেটা জানি আমি একটু আগেও বললাম যে বাউয়েলের আগে এন বসে আর কনসনেন্টের আগে এ বসে এটা কিন্তু পরিপূর্ণ নয় মানে এটা আমরা জানি এই কনসেপ্টটা সবার মাথায় আছে এটা পরিপূর্ণ নয় পরিপূর্ণ জানবো এই শখটার মাধ্যমে যেটা বাউয়েল সাউন্ড আমাদের বাউয়েল সাউন্ডটা মাথায় থাকতে হবে আমাদের সবার মাঝে যদি বাউল সাউন্ডটা মাথায় থাকে তাহলে কিন্তু আর্টিকেলের এ এবং এন বসাতে আমরা মোটেও বিভ্রান্তির ভিতর পড়ব না সেটা হলো কি প্রথম বাউল লেটারগুলো হলো এ ই আই ও ইউ অবশ্যই আমরা জানি এর সাউন্ডগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে সেটা হলো এ এ এর সাউন্ডটা হলো এ ইর সাউন্ডটা হলো এ আই এর সাউন্ডটা হলো ই ও এর সাউন্ডটা হলো অ এবং ইউর সাউন্ডটা হলো আ আমি একসাথে একটু বলি এ অ্য ই অ এই যে পাঁচটা সাউন্ড এই সাউন্ডগুলো অবশ্যই তোমরা একটু রিপিট করে শুনবে এবং এটা তোমাদের মাথায় থাকবে এটা যদি মাথায় থাকে অবশ্যই এ এবং এন বসাতে কোনোই ঝামেলা হবে না একদম সহজ হয়ে যাবে এই পাঁচটি সাউন্ড যেখানে হবে সেখানে অ্যান বসতে অ্যান বসাবো এই পাঁচটা সাউন্ড যেখানে থাকবে অর্থাৎ যে শব্দের শুরুতে এই পাঁচটা সাউন্ড পাওয়া যাবে সেখানে আমরা অবশ্যই এন বসাবো এমনকি কনসোনেন্ট হলেও এই পাঁচটির মতো যদি সাউন্ড আসে তাহলেও কিন্তু আমরা অ্যান বসাব ট্রাভেল এটাই সমস্যা হ্যাঁ বন্ধুরা যদি কোনো কনসোনেন্ট শব্দ আসে তাহলে সেটা কিন্তু সেটা কনসোনেন্ট আমরা ধরে নিলাম কিন্তু তার সাউন্ডটা কিন্তু এই বাউল সাউন্ডের মতো তাহলে অবশ্যই আমরা অ্যান বসাবো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাউল লেটার ঠিক আছে বাউল লেটার বসলো কিন্তু ভাওয়েল লেটারের সাউন্ড কিন্তু ভাওয়েলের মতো হয় নাই তখন কিন্তু আমরা অবশ্যই অ্যান বসাতে পারবো না অবশ্যই এন বসাতে পারবো না এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে দরকার হলে আর একটু রিপিট করে দেখে নাও তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি তাহলে আমরা অবশ্যই বুঝবো সেটা হলো অ্যান আফেল অ্যান অ্যাপেল এখানে কিন্তু এর উচ্চারণটা এর মতোই হয়েছে মানে ভাওয়েল সাউন্ডের মতো হয়েছে এর জন্য অ্যান বসাতে পেরেছি অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ এখানে কিন্তু অ ভাউল ছন্দ কিন্তু আমাদের ঠিক আছে এর জন্য কিন্তু আমরা অ্যান বসাতে পারছি এবার তোমরা তিন নম্বর এক্সাম্পলটা অবশ্যই ভালো করে দেখবে দেখো এখানে এ ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি এখানে এ এর পরে ইউনিভার্সিটির শুরুতে কিন্তু একটা ভাওয়েল লেটার আছে। এখানে আমরা অবশ্যই অ্যান বসাতে হবে কই অ্যান তো বসালাম না কেন বসালাম না সেটা হলো যে ইউ ভাউয়ের লেটার হয়েছে কিন্তু ভাউল সাউন্ড আসেনি দ্যাটস সিট এখানে অনুপস্থিত এর জন্য কিন্তু আমরা বসাতে এরকম করি করে দেখো এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড অনুপস্থিত এর জন্য কিন্তু আমরা অ্যান বসাতে পারবো না এ বসাতে হবে প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা বুঝেছ যে ইউনিভার্সিটিতে ভাওয়েল লেটার আছে কিন্তু ভাওয়েল সাউন্ড নাই এর জন্য অ্যান বসাতে পারেনি ইউ এখানে ই ভাওয়েল লেটার আছে কিন্তু বাওয়েল সাউন্ড নাই এর জন্য আমরা এন বসাতে পারিনি এভাবে করে প্রত্যেকটা সেন্টেন্সের মাঝে যদি এরকম কোনো শব্দ পাওয়া যায় যে কনসোনেন্ট কিন্তু সাউন্ড ভাওয়েল সাউন্ডের মতো তখন আমরা এন বসাবো আবার দেখা যায় ভাওয়েল লেটার কিন্তু ভাওয়েল সাউন্ড নাই সেক্ষেত্রে কিন্তু আমরা এন বসাতে পারবো না তবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা অবশ্যই আমরা ভালোভাবে আর একটু পড়ে নেব আর একটু শুনে আরেকটু পড়ে নেব

পড়ে নিবে এবং শেষগুলো সম্পর্ক সামনে আরও একটা ক্লাস নিয়ে হাজির হচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং সর্বদা সচেতন থাকবে